হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ, এখন এই মুহূর্তে আমি আছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট wbpcb.gov.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে। কিছুদিন আগে 2020 সালে তোমাদের এক্সাম নেওয়া হয়েছিল, নোটিশ পাবলিশ করেছিল যে কিছু লোক নিয়োগ করা হবে, তার যে তোমাদের সিবিটি এক্সাম হয়েছে, তার কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এইবার কারা কারা শর্ট লিস্ট হয়ে সেই তোমাদের কাছে সেই পিডিএফটা দেখিয়ে দেবো, কীভাবে ডাউনলোড করতে হবে। যারা যারা এখনও দেখেনি তারা তারা অবশ্যই দেখে নিক, যারা এক্সাম দিয়েছে, যেসব পোস্টগুলো ছিল সেই পোস্টগুলো হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্ট অ্যাসিস্ট্যান্ট, তারপরে তোমাদের ইউডিসি ছিল, ঠিক আছে, ক্লার্ক, অ্যাকাউন্ট, অনেক ধরনের পদ ছিল। যাই হোক, তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এইখানে তোমরা যখন অফিসিয়াল ওয়েবসাইটটা যখন ওপেন করবে, তখন ওপেন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে, আসলে দেখতে পাবে একটা জিনিস দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ আপডেট ইনফরমেশান রিগার্ডিং পাবলিকেশন শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, এটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা উইন্ডো খুলে যাবে। উইন্ডোতে তোমাদের কাছে দেওয়া থাকবে চারটে অপশান দেওয়া থাকবে, ঠিক আছে, চারখানা অপশান থাকবে। প্রথমেরটা কী দিয়েছে, যা যা শর্ট লিস্ট হয়েছে তাদের কল লেটার আর ইন্টারভিউ আপডেট। কল লেটারটা আমরা প্রথমেরটা ক্লিক করে নিই, ক্লিক করে দেখতে হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে উইন্ডো খুলবে, একটা পিডিএফ খুলে যাবে। এখানে বলে দেওয়া আছে তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে। তোমাদের ইন্টারভিউ ভেন্যু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড পরিবেশ ভবন, সল্টলেক সেক্টর 3, ঠিক আছে। এখানে দেওয়া আছে এই যে অফিসিয়াল যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা তোমরা কিন্তু পারলে লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের কিন্তু কিছু দিনের মধ্যে খুব কাজে লাগবে, ঠিক আছে। আরও জিনিসগুলো আলোচনা করবো, অনেক ব্যাপার আছে, সেটা কিন্তু তোমাদের কাছে আলোচনা করবো। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ ভেন্যুটা দিয়ে দিয়েছে। এইবার আমি আসি তোমাদের কাছে লিঙ্ক ফর শর্ট লিস্ট ক্যান্ডিডেট সেকেন্ড অপশানটা। যখন তোমরা ক্লিক করে তোমাদের কাছে আরেকটি পেজ খুলে যাবে, যেখানে তোমাদের বলে দেওয়া আছে যারা যারা শর্ট লিস্ট ক্যান্ডিডেট তারা যারা যারা পাস করে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে, রেজাল্টটা পাবলিশ করে দিয়েছে, ঠিক আছে। যারা যারা হয়তো অ্যাকাউন্ট ক্লার্কে আবেদন করেছে, যারা যারা হয়তো অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারে আবেদন করেছে, এখানে প্রত্যেকটা পোস্ট দেওয়া আছে, ঠিক আছে। সবথেকে বেশি আবেদন হয়েছিল হচ্ছে জুনিয়র এনভায়রনমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু 70 জন ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে, দেখতে হবে 70 জন ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। তোমরা এখানে অবশ্যই নাম, রোল নাম্বার দেখো দিয়ে দেওয়া আছে, নাম, রোল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার, ক্যাটাগরি, শর্টলিস্ট, প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, এখানে তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও সবথেকে বড়ো যে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড, যখন ডাউনলোড করবে সেটা তোমাদের তার আগে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। তোমাদের এই অনলাইনে কিছু কিছু জিনিস তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। যখন তোমরা এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা উইন্ডো খুলে যাবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ আর ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যা যা আছে, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশনের রেজাল্ট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। সেটা কত তারিখের মধ্যে, 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে, সেটা ওখানে বলে দেওয়া আছে। তো এই জিনিসগুলো সবথেকে বড় আপডেট ছিল আজকে, যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই 5 তারিখের মধ্যে কিন্তু সবকটা পিডিএফ আপলোড করতে হবে। তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে বলে রাখি একটুখানি, দেখুন দিয়ে দেওয়া আছে যে তোমাদের এই 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। প্রত্যেকটা নাম, রোল নাম্বার এখানে প্রত্যেকটা দেওয়া আছে, যারা যারা সিলেক্টেড কেনে তাদের প্রত্যেকে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। ওখান থেকে কিন্তু তোমরা জেনে যাবে যে কবে, কখন, কোথায়, ওই একই ভেন্যুতে কখন তোমাদের ইন্টারভিউটা হবে, সে সমস্ত জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর যে যে ডকুমেন্টসগুলো বললাম, সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু ওখানে আপলোড করতে হবে, খুব তাড়াতাড়ি আপলোড করে নাও, খুব তাড়াতাড়ি আপলোড করতে হবে, তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হবে, ঠিক আছে। এটাই ছিল সবথেকে বড়ো আপডেট। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি কোনো ইন্টারভিউ রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, যদি কোনো ইন্টারভিউর উপরে কোনো কোয়েশ্চেন, ইন্টারভিউর উপরে কোনো ভিডিও বানাতে, তো আমি চেষ্টা করবো ভিডিও বানানোর। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো, ধন্যবাদ।